জগন্নাথপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন, জানিয়ে দেব দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী, জানিয়ে দেব আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে রণক্ষেত্র পল্লবী, আরো জানিয়ে দেব বিএনপি জামাত সুযোগ পেলে আমাদের 100 বছর পিছিয়ে দেবে বলছে বাহাউদ্দিন নাসিম। এদিকে ইসির 14 চ্যালেঞ্জ নিরপেক্ষ সরকারেই সমাধান বলছে রব। সর্বশেষে জানিয়ে দেব পুলিশের সহযোগিতায় সরকার দলীয়রা হামলা করেছে বলছে আমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জগন্নাথপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন। সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ ও তার ছোট ভাই জগন্নাথপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কবির আহমেদের বাড়িতে বুধবার মধ্যরাতে আগুনের ঘটনা ঘটে। জগন্নাথপুর পৌর শহরের 8 নম্বর ওয়ার্ডের সিলিমপুর এলাকায় তাদের বাড়ি। স্থানীয়রা জানান, ওই বাড়ির বাসিন্দা কয়সর এম আহমদ ও কবির আহমদ সহ পরিবারের সব সদস্য যুক্তরাজ্যে থাকেন, তবে একটি মসজিদের ইমাম ওই বাড়ির পাশের একটি কক্ষে থাকেন। দুর্বৃত্তের দেওয়া আগুনের কারণে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও গাড়ির গ্যারেজ পুড়ে গেছে। জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের 2টি ইউনিট এবং আশেপাশের লোকজন আগুন নেভায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদের ভাতিজা মারজান আহমেদ জানান, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাড়িতে আগুন দিয়েছে। ওই বাড়িতে থাকা পাঞ্জেগানা মসজিদের ইমাম হাবিবুর রহমান জানান, আগুনের শিখা দেখে বের হয়ে আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালাই, এ সময় দুইজন লোককে আমি পালিয়ে যেতে দেখেছি। সুনামগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল জানান, কয়সার এম আহমদ এ কবির আহমদ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য অবস্থান করছেন, তাদের বাড়িতে আগুন লাগার ঘটনা দুঃখজনক, এ ঘটনা তীব্র নিন্দা জানাই। জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার জানান, ঘটনাটি দুঃখজনক, তীব্র নিন্দা জানাই। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ঘটনাটি তদন্ত চলছে, তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মিরপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা পুলিশের। রাজধানীর মিরপুরের 6 নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠে বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় বাধার মুখে পড়েছেন দলটির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের লাঠিপেটা করেছেন ও ধাওয়া দিয়েছেন। ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার এই সমাবেশ হওয়ার কথা, সে অনুযায়ী বিপুল সংখ্যক নেতাকর্মী সহ তারা সমাবেশ স্থলে যাচ্ছিলেন। আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রসহ হামলা চালায়, তিনি কোনো রকম রক্ষা পেয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। জানান, এখন মিরপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে ভোলায় নূরে আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে সারা দেশের পর ঢাকার 16টি স্পটে সমাবেশে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি। এখনো পর্যন্ত 4টি স্পটে সমাবেশ হয়েছে, এরই মধ্যে উত্তরার সমাবেশেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করেছে। আওয়ামী লীগ বিএনপির সমাবেশ ঘিরে রণক্ষেত্র পল্লবী। আওয়ামী লীগ বিএনপি পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। রাজধানীর পল্লবীতে কাছাকাছি দূরত্বে আওয়ামী ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর 2টার পর পল্লবী 6 নম্বর মুসলিম বাজার এলাকায় ওই সংঘর্ষ শুরু হলে পুলিশ 1.5 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানান। সংঘর্ষ চলাকালে পুলিশকে টিয়ার শেল ও রাবার বুলেট ছুটতে দেখা যায়, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের বৃদ্ধির প্রতিবাদে পল্লবী 6 নম্বর বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠে সমাবেশ ডেকেছিল বিএনপি। অন্যদিকে সদ্য প্রয়াত নেতা সাজেদা চৌধুরীর স্মরণে পল্লবী 12 নম্বর সেকশনের ডি ব্লকের ঈদগাহ মাঠে শোক সভার আয়োজন করেছিল আওয়ামী লীগ। ওসি পারভেজ বলেন, দুই দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে যেতে থাকলে উত্তেজনা শুরু হয়। 6 নম্বর মুসলিম বাজারের কাছ দিয়ে দুই পক্ষের মিছিল যাওয়ার সময় বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগের মিছিলের ঢিল নিক্ষেপ করে কে
থেকেও এতে উত্তেজনা বাড়ে এবং দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সক্রিয় হলে আওয়ামী লীগ বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় যান চলাচল বিঘ্নিত হয় ও দোকানপাটও বন্ধ হয়ে যায়। পল্লবী থানার পরিদর্শক উদয় কুমার মণ্ডল জানান, আওয়ামী লীগের সভাটি বেলা 2:30 দিকে শুরু হয়ে বিকাল 4:00 দিকে শেষ হয়। অন্যদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপির সমাবেশ আর হয়নি। এ বিষয়ে প্রশ্ন করলে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক BDNews24.com কে বলেন, আমরা পুলিশের অনুমতি নিয়েই সেখানে সমাবেশ করতে নেতাকর্মীদের আসতে বলেছি। নেতাকর্মীরা যখন মিছিল নিয়ে আসছিল তখনই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের উপর লাঠি শোটা নিয়ে হামলা চালায়। পুলিশ টিয়ার শেল গ্যাস মেরেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমাদের এই কর্মসূচি চলছে রাজধানীর বিভিন্ন থানায়। সেখানে এই হামলার ঘটনা প্রমাণ করে তারা ফ্যাসিস্ট কায়দায় আমাদের গণতান্ত্রিক অধিকারকে রুখে দিতে চায়। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান BDNews24.com কে বলেন, আওয়ামী লীগের থানা কমিটির পূর্ব নির্ধারিত একটি সমাবেশ ছিল, কিন্তু একই জায়গায় বিএনপিও সমাবেশ করার ঘোষণা দেয়। পরে বিএনপি জায়গা পরিবর্তন করলে দূরত্বর কাছাকাছি ছিল, কাছাকাছি উভয় দলের কর্মসূচি থাকায় সব ধরনের ঝামেলা এড়ানোর নির্দেশনা ছিল, মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, কিছু অতি উৎসাহী মানুষ এসব ঝামেলায় জড়িয়ে পড়ে। পল্লবী থানার ওসি পারভেজ বলেন, পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, সবকিছু স্বাভাবিক রয়েছে, বিএনপির কোনো সমাবেশ হচ্ছে না, তারা চলে গেছে। বিএনপি জামাত সুযোগ পেলে আমাদের 100 বছর পিছিয়ে দেবে বলছে বাহাউদ্দিন নাসিম। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিম বলেছেন, যারা দেশে বিদেশে ষড়যন্ত্র করে আমাদের আগুন সন্ত্রাসের ভয় দেখায় তারা অপশক্তি, সকল অপশক্তিকে পরাভূত করতে হবে। এই অপশক্তি বিএনপি জামাত সুযোগ পেলে আমাদের 100 বছর পিছিয়ে দেবে। বৃহস্পতিবার মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে ওয়ারিথানা ও 38, 39, 41 নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাহাউদ্দিন নাসিম বলেন, ষড়যন্ত্রের দল বিএনপির জন্ম অবৈধ পন্থায় সেনা ছাউনিতে বসে খুনি জিয়াউর রহমানের হাত ধরে। এরাই 2001 সালে পোড়ামাটির নীতি নিয়ে আওয়ামী লীগের 26,000 নেতাকর্মীকে হত্যা করেছিল। এই বিএনপি তাদের সঙ্গী জামাতকে নিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করা। খুনি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে 1975 সালে আমরা জাতির পিতাকে হারিয়েছি, জাতির পিতার সুযোগ্য সন্তান শেখ হাসিনা আমাদের নেতৃত্ব দিয়ে দীর্ঘ লড়াই সংগ্রাম করে উন্নয়নের পথে নিয়ে গিয়েছেন, তিনি আমাদের বিশ্ব দরবারে সম্মানিত করেছেন, তার এই অগ্রযাত্রা সমুন্নত রাখার জন্য আমাদের কাজ করতে হবে। বাহাউদ্দিন নাসিম বলেন, আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে দলকে গড়তে হবে, আমরা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, তাই আমাদের সৎ দেশপ্রেমিক শেখ হাসিনার নেতৃত্বে দলকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে, এটা কথায় নয়, হৃদয়ে ধারণ করতে হবে, এই অনুযায়ী কাজ করতে হবে। আমাদের শক্তি জনগণ, জাতির পিতার আদর্শ, সেই আদর্শ নিয়ে জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। ওয়ারিথানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোহাম্মদ হুমায়ুন কবির। ইসির 14 চ্যালেঞ্জ নিরপেক্ষ সরকারেরই সমাধান বলছে রব। নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপে 14 চ্যালেঞ্জ, দলের নিরপেক্ষ সরকার, এরই মাধ্যমেই মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের JSD সভাপতি আসম আব্দুর রব। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। রব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে 14 চ্যালেঞ্জ চিহ্নিত করে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণায় প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। রোডম্যাপে উল্লেখিত অন্যতম চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ভোটের মাঠে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষ দায়িত্ব পালন, অর্থ ও পেশি শক্তি নিয়ন্ত্রণ, নির্বাচনী প্রচারে প্রতিপক্ষ বা পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষ দায়িত্ব পালন, অর্থ ও পেশি শক্তি নিয়ন্ত্রণ, নির্বাচনী প্রচারে প্রতিপক্ষ বা পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে বাধার সম্মুখীন না হয়ে জাল ভোট বা কেন্দ্র দখল বা ব্যালট ছিনতাই ঠেকানো, প্রার্থী এজেন্ট ও ভোটারদের আশা নিশ্চিত করা, ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করা সহ অন্যান্য চ্যালেঞ্জ বর্তমান ক্ষমতাসীন সরকার থাকা অবস্থায় একটিও মোকাবেলা করা সম্ভব হবে না। এ সরকার গত 13 বছরে জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের সব নির্বাচনে বেআইনিভাবে হস্ত
হস্তক্ষেপ করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের চেতনায় অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের কোনো ছায়াও অবশিষ্ট নেই, বরং আগামী সংসদ নির্বাচনকে যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখার মাধ্যমে হিসেবে ব্যবহার করবে। অতীতে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে প্রজাতন্ত্রের নির্বাহী বিভাগ সহযোগিতা না করে নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে বর্তমান সরকার ক্ষমতায় আসীন হয়েছে। সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতার পরিবর্তে নিয়ন্ত্রণ করে আবারও ভোটারবিহীন নির্বাচন করার পাইতারা করছে। সরকারের নীলনকশার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন 14 চ্যালেঞ্জ নির্ধারণ করে নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার গণদাবির প্রতি পরোক্ষভাবে নৈতিক সমর্থন ব্যক্ত করেছে। পুলিশের সহযোগিতায় সরকার দলীয়রা হামলা করেছে বলছে আমান। পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরের 6 নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠের পাশে পুলিশের সঙ্গে কথা শেষ করে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমানুল্লাহ বলেন, এজনের ডিসির সঙ্গে আমি কথা বলছি, তিনি আজ দুপুরে অনুমতি দিয়েছেন, যখন আমাদের নেতাকর্মীরা সমাবেশে আসতেছে তখনই আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। বিএনপি প্রতিরোধ গড়ে তোলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন পিছু হটে ঠিক সেই সময় পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ নেয়। তিনি বলেন, পুলিশ বিএনপির নেতাকর্মীরা যেদিক থেকে এসেছে সেদিকেই টিয়ার শেল নিক্ষেপ করেছে, এতে আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আমরা ডিসিকে আগেই বলেছিলাম শান্তিপূর্ণ সমাবেশ করব। কর্মসূচির বিষয়ে জানতে চাইলে আমান বলেন, আমরা যে কর্মসূচি শুরু করেছি এটা চলবে, আজকেও বিভিন্ন জায়গায় কর্মসূচি চলছে, যে কোনো প্রতিরোধ আমরা প্রতিহত করব। বিএনপি নেতাকর্মীরা আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছে এমন অভিযোগের বিষয়ে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, বিএনপি এখানে কোনো হামলা করেনি, পরিকল্পিতভাবে পুলিশের সহযোগিতায় সরকারি দলের নেতাকর্মীরা বিএনপির ওপর হামলা চালিয়েছে।